প্রতি বৃহস্পতিবার আর রবিবার বারাসাতের এই হাট থেকে কিন্তু তোমরা দুর্গাপূজার জন্য শপিং করে ফেলতে পারো দারুণ দারুণ শাড়ি, তাও আবার বাজেটের মধ্যে। তো চলো ভিজিট করে দেখাই। এই হাটে আসাটা কিন্তু খুব সহজ, তোমরা স্টেশন থেকে আরামসে একটা টোটো বা ভ্যান ধরে কিন্তু এই হাটে তোমরা চলে আসতে পারো। তো দেখো, যেহেতু সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর মেন আকর্ষণ হচ্ছে নিজের জন্য এবং তারপরে সবার জন্য শাড়ি কেনা। তো এবার দেখাচ্ছি তোমাদেরকে যে সমস্ত শাড়িগুলো, যে সেগুলো কিন্তু 400-500-এর মধ্যে রয়েছে। এই সাদা লালপা শাড়িটা কিন্তু এবছরে প্রচণ্ড ট্রেন্ডে। তো এই শাড়িটা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু তাকে পে করতে হবে অনলি 450 rupees। তো এখানে খুব সুন্দর একটা গোল্ডেন জরির কাজ আছে, আর তার সাথে অল ওভার শাড়িটা হোয়াইট কালার আর চওড়া একটা লাল কালারের পার্ড রয়েছে। এই শাড়ির আরও অনেক কালার অপশান আছে, তুমি তোমার পছন্দ মতো কালার অপশান নিতে পারো। কালার অপশান বলতে অন্য কালারের হবে না, এটা কিন্তু প্রপার হোয়াইটের ওপর পাড়ের কালারটা চেঞ্জ হবে। এটা একটা রয়েছে ওই সাউথ ইন্ডিয়ান সিল্ক রয়েছে, বাট কোয়ালিটিটা কিন্তু কটনের মধ্যে। আর একটা জিনিস বলার, পুরো শাড়িটাতে কিন্তু ইয়েলো ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনে এমব্রয়ডারি করা ফ্লাওয়ার ডিজাইন রয়েছে। এগুলো হচ্ছে জামদানি। জামদানি এই হাটে কিন্তু 250 rupees থেকে স্টার্ট হয়েছে। এটা আমি বলছি সিঙ্গেল পিসের প্রাইস, যদি কেউ রিটেলে নিতে চাও মানে ব্যবসা করার জন্য নিতে চাও অনেকগুলো, তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস পে করতে হবে। এগুলো 250 rupees থেকে স্টার্ট হয়েছে, আর ভীষণ সুন্দর সুন্দর কালার অপশান আছে। প্রতিটা দোকানে তোমরা জামদানি অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে জামদানির পরিমাণটা সবথেকে বেশি, আর যেটা বেশি সেটা হচ্ছে কাতান শাড়ি। এছাড়া তোমরা অনেক ধরনের শাড়ি পাবে, যেমন ধরো এই ধরনের সুতির শাড়িগুলো, এগুলো 200-250 মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর এইটা দেখো, একটা কাতান শাড়ি রয়েছে, হোয়াইটের ওপরে যে কাতানগুলো রয়েছে সেগুলো 750 টাকা, আর যেগুলো কালারফুল কাতান রয়েছে সেগুলোর দাম 800 টাকা। মোটামুটি ওই ডিফারেন্স কিছুই না, তবে ওই হালকা ফুলকা ডিফারেন্স আছে। যাই হোক, আমার তো সাদা জামদানিটা খুবই ভালো লেগেছে, বাট ব্লু কালার নয়, রেড কালারের পাড় দেওয়া জামদানিটাই কিন্তু আমি দেখেছিলাম। আর এছাড়া ওই জামদানি নয়, কাতান। এছাড়া প্রচুর কালার অপশান আছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রতিটা দোকানে এই কাতান আর এই সিল্ক তো পাবে, তার সাথে সাথে যেটা বললাম কিছু ফ্রেন্সি শাড়িও পাবে। এটার দাম হচ্ছে 800 rupees। জাস্ট দেখো শাড়িটার কালারটা, একদম এক্স্যাক্টলি এই কালারেরই পাবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর, আর ডিজাইনটাও ভীষণ সুন্দর, একদম সিম্পল ঠিক নয়, গর্জেস। এটা তোমরা শুধু দুর্গাপুজো কেন, দুর্গাপুজোর পরে তোমরা দিওয়ালিতেও পরতে পারো, এছাড়া তোমরা অনেক অকেশনেও তোমরা এগুলোকে পরে যেতে পারো। দেখো জামদানি, ওই একধারা জামদানি না পরে একটু অন্য ধরনের পরো, এটাও একটা জামদানি। তো এটার ডিজাইনটা জাস্ট দেখো, এটার ডিজাইনটা একটু বরফি স্টাইলে রয়েছে, ভীষণ সুন্দর একটা সিম্পল ডিজাইন। তো এর অনেকগুলো কালার অপশান আছে, আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি। জামদানি ওই অ্যাশ কালারটাই আমি তোমাদেরকে ওপেন করে দেখাবো যে কেমন হয় শাড়িটা। দেখো তোমাদেরকে এখন শাড়িটা আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অল ওভার শাড়িতে সেম প্রিন্ট করা, কোনো রকম কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল নেই। শাড়ির কোয়ালিটিটা ভীষণ সুন্দর, কটনেরই রয়েছে, কোনো মিক্সড ম্যাটেরিয়াল নেই, হার্ড জামদানি যেগুলো হয় সেগুলোই রয়েছে। কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রচণ্ড লাইট কালারের ওপরে এই জামদানিগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ইয়েলো আর অ্যাশ কালারের কম্বিনেশনেও খুব সুন্দর লাগছে জামদানিগুলো। এছাড়া তোমাদেরকে দেখাবো কিছু সুতির শাড়ির কালেকশন, যেগুলো তোমরা কাউকে গিফট করার জন্যও দিতে পারো। এগুলো প্রপার সুতির শাড়ি, কটনের যে শাড়ি হয় সেগুলো, বাট একটু অন্য ধরনের শাড়ি, তোমরা এগুলোকেও ট্রাই করতে পারো। এটাও একটা জামদানি রয়েছে, এটাও বরফি স্টাইলে রয়েছে। এগুলো একটু ইউনিক কালেকশন। দেখো প্রতিটা দোকানের একটা নিজস্ব খাসিয়াত আছে এবং প্রতিটা দোকানের আলাদা আলাদা কালেকশন আছে। এর আগে আমি তোমাদেরকে এই হাট থেকেই দেখিয়েছিলাম জামদানি আর কাতান শাড়ির কালেকশন দেখিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, কেউ যদি না দেখে থাকো তাহলে কমেন্ট করো, আমি লিংক তোমাদেরকে শেয়ার করে দেবো, বা চ্যানেলে গিয়ে দেখলেও পেয়ে যাবে। এই যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু বেসিক কটনের শাড়ি, আর এই শাড়িগুলোই কিন্তু তোমরা 210-220-এর মধ্যে পেয়ে যাবে সিঙ্গেল পিসের প্রাইস। আর যদি কেউ বাল্ক কোয়ান্টিটিতে নিতে চাও মানে অনেক কোয়ান্টিটিতে নিতে চাও, তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস। প্রত্যেকটা শাড়ি কিন্তু 210-220-এর মধ্যে পেয়ে যাবে। মোটামুটি প্রচুর সুতির শাড়ির অপশান আছে, বাট আমরা যেহেতু আমার দিদার জন্য নিচ্ছিলাম, তো সেটাই দেখছিলাম যে এই শাড়িগুলো ধোয়ার পর অনেকটা সফট হয়ে যায়, আর জানো বয়স্ক মানুষরা প্রচুর সফট
জিনিস পরতে পছন্দ করে বেশি, আমাদের মতো হার্ড জিনিস তারা খুব একটা, যারা রেগুলার শাড়ি পরে তারা তো একদমই পছন্দ করে না। তো যারা রেগুলার শাড়ি পরো তারা এই ধরনের শাড়িগুলোকে নিতে পারো, এগুলো কিন্তু এক দুবার ধোয়ার পর মোটামুটি একটু হালকা হয়ে যায়। এটাও জামদানি রয়েছে, জামদানিগুলো 250 টাকা, বাট এখানে কিন্তু দরদাম করে অবশ্যই নেবে, অবশ্যই দরদাম হবে, আর যে দোকান থেকে নেবে একমাত্র সেই দোকানেই দরদাম করবে। তুমি যদি দরদাম করে চলে যাও তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, মানে সে কিন্তু তোমাকে ওই হাটে কিন্তু তুমি আর শাড়ি কিনতে পারবে না। তো এই যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু 400 রুপিস, আর এটার শাড়িটার মানে কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটি, খুব একটা হাই কোয়ালিটি না, বাট প্রাইস ওয়াইজ কিন্তু দারুণ সুন্দর। কারণ এই হাটে তোমরা দেখতে পাচ্ছ আমি এর আগেও জামদানি দেখিয়েছি, আবার দেখাচ্ছি, এটা কিন্তু কাতান ঠিক নয়, এটা সিল্কের ওপর আছে, বাট পরলে একটু গরম লাগবে, বাট ঠিক আছে, মানে খুব প্রবলেম হবে না। সেম শাড়ির ওপর আরও একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম, প্রচুর প্রচুর অপশান রয়েছে। বাট তোমরা শুধু এখান থেকে এই শাড়ি নয়, তোমরা দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির জন্য যদি কেউ শাড়ি কিনতে চাও তাহলেও নিতে পারো। দেখো একটা স্কাই কালারের একটা শাড়ি দেখাচ্ছি, যার উপরে গোল্ডেন কালারের বুটির কাজ করা আছে, আঁচলে একটা ঢালাও কাজ করা। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ এই শাড়িটার কালেকশন, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের যাদের পছন্দ তারা ডেফিনেটলি শাড়িগুলোকে কালেক্ট করতে পারো, যাদের সামনে বিয়ে রয়েছে তারা নিজেদের বিয়ের জন্য এখান থেকে কিন্তু শাড়ি কিনতে পারো। অল ওভার শাড়িতে গোল্ডেন বুটির কাজ করা আছে, ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে, আর সেটা যথেষ্ট, মানে তোমরা এর মধ্যে যে ব্লাউজ পিসটা পাবে সেটা দিয়ে তুমি আরামসে একটা মানে গ্লাস হাতা ব্লাউজ বানিয়ে ফেলতে পারো, অবশ্যই 3/4 অবধি তুমি বানিয়ে ফেলতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এই শাড়ির অপশান দেখাচ্ছি, আর প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ঘুরে দেখবে। এবার দেখাচ্ছি এই সেই ট্রেন্ডি শাড়ি, এই শাড়িগুলো কিন্তু মলমল কটনের ওপর রয়েছে, প্রচণ্ড ট্রেন্ডে রয়েছে। এটা আমি কিন্তু এই রেড কালারটা নিয়েছি লক্ষ্মী পুজো পারপাস নিয়েছি, কারণ আমি জানি এই শাড়ি কালেকশন আর থাকবে না, তো সেজন্য আমি আগেভাগে কিনে নিয়েছি। তোমরা যারা নিতে চাও এটা কিন্তু 450 প্রাইস আছে, তোমরা দরদাম করলে 420-430 মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো শাড়িটার রেড কালার, তার উপরে এরকম বাটিক টাইপের প্রিন্ট করা আছে, আর একটা গোল্ডেন কালারের পার রয়েছে। কালার অপশান প্রচুর আছে, বাট এটার মতো এলিগেন্ট শাড়ি কিন্তু আর নেই, কারণ এটা কয়েকদিন আগে আমরা জি বাংলার একটা শোয়ে দেখেছি, একজনকে পরতে, একজন বিখ্যাত আর্টিস্টকে পরতে দেখেছি। তো তারপর থেকে এই শাড়ি প্রচণ্ড ট্রেন্ডি হয়ে গেছে, ডেফিনেটলি তোমরা এখান থেকে এই শাড়িগুলোকে কালেক্ট করতে পারো, ভীষণ সুন্দর শাড়ি, বাড়ির ছোটোখাটো ফাংশনের জন্য কিন্তু এগুলোকে কালেক্ট করে নিতে পারো। এবার দেখাচ্ছি কিছু ফ্রেন্ডস শাড়ি, দেখো হাটের মধ্যে ভালো করে ঘুরবে আর তারপরে কিন্তু শাড়ি সিলেক্ট করবে, আগে দেখে নেবে প্রোডাক্ট, তারপর যেখান থেকে পছন্দ হবে সেখানে দরদাম করবে। এগুলো ফ্রেন্সি শাড়ি রয়েছে, এগুলো ভীষণ সুন্দর কোয়ালিটি, 1100 টাকা করে রয়েছে, বাট 1100 টাকা নয়, এটা তোমরা দরদাম করে 900-950 মধ্যে কিন্তু পেয়ে যেতে পারো। বটল গ্রিন কালার আর রেড নয় পিঙ্ক কালারের কম্বিনেশনে এই শাড়িটা দেখাচ্ছি, এটা যে কোনো রিসেপশন পার্টিতে পরতে পারো বা কোনো বিয়ে বাড়িতে পরতে পারো, দারুণ সুন্দর কালেকশন, 1100 টাকা প্রাইস রয়েছে। আই থিঙ্ক এটা তুমি দরদাম করতে পারো, আর যারা 800-850 মধ্যে খুঁজছো তারা এই শাড়িটা নিতে পারো, এটা 850 টাকা দাম আছে, তোমরা ওই মোটামুটি 800 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাবে। এটাও সেই 1100 টাকার শাড়ি প্রথম যেটা দেখালাম, তবে 1100 টাকার শাড়ির একটু কোয়ালিটিটা ভালো। যাই হোক, এই শাড়িটাও খুব সুন্দর, বাট এটাও 1100 টাকাই দাম আছে এটার। এটাও অল ওভার শাড়িতে গোল্ডেন এরকম বুটির কাজ করা আছে, আর সুন্দর একটা মাল্টি কালার দিয়ে একটা পাড়ের ডিজাইন করা আছে, যেটা শাড়িটার লুকটাকেই চেঞ্জ করে দিচ্ছে। ডেফিনেটলি তোমরা পুজোর জন্য এই ধরনের শাড়িগুলোকে নিতে পারো, যাতে সারা বছর ধরে এই শাড়ি পরতে পারো। দেখো সিম্পল শাড়ির মধ্যে দেখাচ্ছি, যারা সাদা লালপার পরতে পছন্দ করো না তারা এই ঘিয়ে লালপার শাড়িটা নিতে পারো, এগুলো সব 300-350 করে প্রাইস রয়েছে। এটাও কটনের ওপর রয়েছে, বাট এটার কটন ম্যাটেরিয়ালটা খুব একটা ভালো নয়, বাট যারা এক দুবার পরার জন্য, ধরো কেউ অষ্টমীর অঞ্জলির জন্য নিচ্ছ বা দশমীতে বিদায়ের লুকের জন্য নিচ্ছ, তারা মানে বিসর্জনের লুকের জন্য নিচ্ছ, তারা কিন্তু এই শাড়িগুলোকে কালেক্ট করতে পারো। একটাই শাড়ির ডিজাইন, তার মধ্যে অনেকগুলো কালার অপশান তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু সব ওই 300-350 এরকম প্রাইস আছে, মানে দরদাম করে নিও, বাট এটা আমি নর্মাল সিঙ্গেল পিসের প্রাইসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। টিস্যু শাড়ি 350 টাকা করে রয়েছে, টিস্যু প্রচণ্ড পুরনো, আর
ট্রেন্ডি একটা শাড়ি, এটা এক দু বছর আগে প্রচণ্ড ট্রেন্ডে ছিল, বাট এখন এই মুহূর্তে নেই। তোমরা যদি কেউ কালেক্ট করতে চাও তাহলে, মানে কারো যদি প্ল্যান থাকে তাহলে অবশ্যই নিতে পারো। এটা একটা সাদা লাল পাড়, বাট ভীষণ মানে কীরকম ধরনের ম্যাটেরিয়াল বলবো জানি না, এটা কটন, বাট ট্রান্সপারেন্ট কটন যেটা রয়েছে সেটা, এটাও কটনের শাড়ি। এটা কিন্তু কেউ ভুলেও জামদানি বলো না, এটা একেবারেই জামদানি নয়, এটা কটনের শাড়ি। এটা একটা জামদানি রয়েছে, এই জামদানিটা তোমরা নিতে পারো। অলওভার শাড়িতে ডিজাইন আছে সিম্পলের মতো, গর্জিয়াস। তো এবার দেখাচ্ছি সাদা লালপার শাড়ির আরও একটা কালেকশান। দেখো যেহেতু দুর্গাপুজো তো আমাদের সবার একটা সাদা লালপার কেনার ট্রেন্ড রয়েছে, তো এখন দেখছি জামদানি সাদা লালপার বা অন্য কোনো কিছু সাদা লালপারের থেকে এই ধরনের যে কটনের সাদা লালপারগুলো রয়েছে সেইগুলো কিন্তু সবাই পরতে পছন্দ করছে। তো এই সিম্পল শাড়িটাও নিতে পারো, এটা লক্ষ্মী পুজোর লুকের জন্যও ভালো। আর এই সেম প্রিন্টের উপর তোমরা আরও অনেক কালার অপশান পাবে, এটাও বাড়ির যে কোনো বয়স্ক কাউকে গিফট করতে পারো। শাড়ির কোয়ালিটি ভীষণ সুন্দর, এগুলো ওই 400-এর মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল পাবে। এটা সিঙ্গেল পিস বললাম, আর তোমরা যারা রিটেলে নিতে চাও তাহলে তাদের জন্য আলাদা প্রাইস রয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি দুর্গাপূজার স্পেশাল একটা কালেকশান, মানে হচ্ছে ওই দুর্গতি নাসিনী কালেকশান দেখাচ্ছি। শাড়ির গায়ে এরকম ধরনের প্রিন্ট করা শাড়ি তো বুটিকে প্রচুর দেখেছো এবং অনেক দাম দিয়ে কিনেছো। এই হাটে মাত্র 300 টাকার মধ্যে তোমরা এই ধরনের প্রিন্ট করা, তাও আবার কটনের ওপর, এই শাড়িগুলো পেয়ে যাবে, যেখানে তোমরা প্রদীপ, ঢাক এবং এরকম দুর্গা ঠাকুরের সুন্দর আঁচলে একদম অনেকটা চওড়া করে দুর্গতি নাসিনী লেখা এবং আঁচলে এরকম ধরনের ডিজাইন করা রয়েছে দুর্গা ঠাকুরের, এই শাড়ি কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে। সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে শাড়ির সমস্ত পাড়ে, মানে মানে দু সাইডের পাড়েই, নিচের পাড়টা এবং ওপরের পাড় দু জায়গাতে, এই ধরনের আঁকা শাড়ি গুলো কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে। বাট আমার পছন্দ হয়েছে এই শাড়িটা, তবে কোয়ালিটি একটু কম্প্রোমাইজ করতে হবে, কারণ প্রাইস ওয়াইজ কোয়ালিটিটা একটু, মানে প্রাইসটা ঠিক আছে এবং কোয়ালিটিটাও সেই অনুযায়ী ঠিকই আছে বলে আমার মনে হয়েছে। যাই হোক, তোমরা যদি এরকম আঁকা শাড়ি নিতে চাও তাহলে সেই শাড়িগুলোও কিন্তু তোমরা এই হাটের মধ্যে পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে দেখাবো হাটের কিছু ব্লাউজের কালেকশান। দেখো এর আগেও কয়েক বছর আমি তোমাদেরকে দেখিয়েছি যে হাটের মধ্যে একজন ভদ্রমহিলা ব্লাউজ বিক্রি করেন, বাট ওনার কোয়ালিটির থেকেও এখন ইনি যবে থেকে বসছে হাটের ক্রেজ কিন্তু ওনার দোকানে একটু কমে গেছে। যাই হোক, তোমরা সবার দোকানেই ভিজিট করো, আমার রিকোয়েস্ট রইল, পুজো সবার তো সবার দোকানেই ভিজিট করা উচিত। বাট এই হাটের এই দোকানটাতে আমি কয়েকদিন আগেও আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছি, ওনার কাছে ব্লাউজের একটা ভ্যারাইটি আছে, মানে আমি এর আগেও গড়িয়াহাট মার্কেট থেকে দেখিয়েছি, তো এনার কাছে একটা না ব্লাউজের অন্যরকম ক্রেজ আছে। তো যাই হোক, তোমরা দেখতে পারো, তো কটনের ব্লাউজ দেখাচ্ছি, কারণ আমি নিয়েছি একটা আজরকের ব্লাউজ, কারণ আমার দরকার ছিল তাই পুজোর একটা লুকের জন্য। তো এই আজরক ব্লাউজগুলো তোমরা পেয়ে যাচ্ছ 200 টাকার মধ্যে, মানে উনি 200 টাকা বলছে, বাট আমি 200 টাকা দিয়ে নিয়ে এসছি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আজরকের ফুল প্যাডেড স্টিচ করা, ফ্রি সাইজের স্টিচ করা, মানে যাদের 36 আছে তারা তো এমনিই পরতে পারবে, এছাড়া সাইডে যা কাপড় দেওয়া আছে যাদের তারপরেও প্রয়োজন হবে লুজ করার, তারা কিন্তু লুজ করে নিতে পারো। স্লিভলেস রয়েছে, একদম সবার ফিটিংসের জন্য কিন্তু রয়েছে। তো এবার তোমাদেরকে সাদা লাল পার একটা ব্লাউজ দেখাচ্ছি, এটা হচ্ছে ওই মানে কটন, বাট এর উপরে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে, এটাও নিতে পারো তোমরা। এছাড়া প্রচুর ব্লাউজের অপশান আছে, যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে নিতে পারো, মানে শাড়ি কেনো ব্লাউজ এখান থেকে ম্যাচ করে নাও, পুজোর মধ্যে আর ব্লাউজ কাটানোর জন্য দোকানে দাঁড়াতেই হবে না। তো চলো, আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, দেখাচ্ছে।